তো বন্ধুরা এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো পিটুইটারি নিশ্চিত হরমোনগুলির ভূমিকা অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি বের হয় এবং তারা কী কাজ করে বন্ধুরা আমরা অনেকেই জানি যে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার ব্ল্যান্ড বলা হয় অর্থাৎ এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি খরিত হয় তারা অন্যান্য আমাদের শরীরে পিটুইটারি ছাড়া অন্যান্য যে সমস্ত গ্রন্থিগুলি আছে সেই সমস্ত গ্রন্থিগুলির খরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তাই জন্য একে বলা হয় প্রভু গ্রন্থি কিন্তু এর আগেও আমি দেখিয়েছি পিটুইটারি গ্রন্থির উপরে রয়েছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি গ্রন্থি লেগে রয়েছে তাই জন্য যেহেতু হাইপোথালামাসের নিচে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে তাই জন্য পিটুইটারি গ্রন্থির আরও এক নাম হলো হাইপোফাইসিস আবার এও দেখেছি যে হাইপোথালামাস থেকে বিভিন্ন রিলিজিং হরমোন এবং ইনিভিটিং হরমোনগুলি বেরিয়ে পিটুইটারি গ্রন্থির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাই জন্য হাইপোথালামাসকে প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি বলা হয় তো দেখা যাক যে পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খড়িত হয় এক নম্বরে রয়েছে জি অর্থাৎ গ্রোথ হরমোন যার আরও এক নাম হচ্ছে এস টি এইচ সোমাটো হরমোন বন্ধুরা এই হলো পিটুইটারি গ্রন্থি যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে সামনের দিকে রয়েছে অর্থাৎ এই দিকটায় রয়েছে অগ্রভাগ এবং এই দিকটা রয়েছে পশ্চাৎভাগ পিটুটারি গ্রন্থিকে যদি এরকম দুটো ভাগে ভাগ করা হয় দেখা যায় যে এক থেকে চার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই চারটি হরমোন গ্রন্থির অগ্রভাগ থেকে খড়িত হচ্ছে এবং পাঁচ এবং ছয় এই দুটো হরমোন পাঁচ এবং ছয় সেটি কিন্তু পশ্চাৎ ভাগ থেকে পের হচ্ছে পরে এদের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো নাম্বার ওয়ান GH অর্থাৎ গ্রোথ হরমোন বা এস টি এইচ হরমোন এটা কিন্তু পিটিটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হচ্ছে পিটিটারি গ্রন্থির অগ্রভাগ থেকে এই হরমোনটি ক্ষরিত হয়ে আমাদের প্রত্যেকটা দেহকোষকে উদ্দীপিত করে অর্থাৎ প্রত্যেকটা দেহকোষ বিভাজনে সাহায্য করে প্রত্যেকটা দেহকোষ বিভাজনের পর বৃদ্ধিতে সাহায্য করে তাই জন্যই কিন্তু আমাদের শরীরটা ধীরে ধীরে ছোটোবেলা থেকে ধীরে ধীরে বড় হয় আমাদের দেহের বৃদ্ধির পিছনে যে সমস্ত সমস্ত কোষগুলি রয়েছে তাদেরকে কিন্তু এরা উদ্দীপিত করে এরা আমাদের বোনস অর্থাৎ হাড় হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে তাই জন্যই ছোট থেকে ধীরে ধীরে একটা মানুষ বা অন্যান্য জীবজন্তু সেগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বড় হয় তাই জন্য এই হরমোনটার নাম দেওয়া হয়েছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন বন্ধুরা যদি দেখা যায় কোনো কোনো একটি মানব শিশুর ক্ষেত্রে একদম বাচ্চা বেলায় ছোটোবেলায় যদি এই জি এইচ অর্থাৎ গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন এর ক্ষরণ কমে যায় ঠিকঠাকভাবে ক্ষরিত না হয় তাহলে কিন্তু তার বৃদ্ধি ঠিকঠাক হয় না দেখতে পাওয়া যায় যে তার ক্ষেত্রে হরমোনের সমস্যাজনিত কারণে হরমোনের ঘাটতিজনিত কারণে জি এইচের ঘাটতিজনিত কারণে বা এস টিএইচ সোমাটোট্রাপি হরমোনের ঘাটতিজনিত কারণে একটা অসুখ দেখতে পাওয়া যায় বা একটা ডিসঅর্ডার দেখতে পাওয়া যায় অর্থাৎ তাদের প্রাপ্তবয়সেও কিন্তু ভালো গ্রোথ দেখতে পাওয়া যায় না এটাকে বাংলায় বলা হয় বামনত্ব আবার যদি দেখতে পাওয়া যায় ওই ছোট বয়সেই এই গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় বা খুব বেশি বেশি করিত হয় তাহলে কিন্তু তার উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায় দেখতে পাওয়া যায় অতিকায়ত্ত বাংলাতে তাকে বলা হয় অতিকায়ত্ত একটাকে বলা হয় ডুয়ারফিজম বা বামনত্ব আর একটাকে বলা হয় অতিকায়ত্ত্ব বা জাইগেন্টিজম নেক্সট তারপরে যে হরমোনটা রয়েছে অর্থাৎ পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে যে হরমোনটা করিত হয় সেটা দু নম্বরে রয়েছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে তখন সেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তখন থাইরয়েড গ্রন্থির কোষগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় ধীরে ধীরে বিভাজন করে এবং সেখান থেকে টি থ্রি এবং টি ফোর ধীরে ধীরে খরিত হয় বা থাইরক্সিন খরিত হয় বন্ধুরা টি থ্রি এবং টি ফোর অর্থাৎ টি থ্রি ট্রাই আয়োডোথাইডোনিন এবং টি ফোর টেট্রা আয়োডোথাইডোনিন এই কথাটির মধ্যে এই হরমোন দুটির নামের মধ্যেই দেখা যাচ্ছে একটা মৌলের নাম রয়েছে আয়োডিন আয়োডিন কিন্তু এই টি এবং টি তৈরি করতে সাহায্য করে যদি দেখা যায় কোনো মানুষের শরীরে এই আয়োডিনের ঘাটতি রয়েছে কোনো কারণে আয়োডিনের ঘাটতি যদি তার মধ্যে দেখতে পাওয়া যায় সাধারণত পার্বত্য অঞ্চলের অধিবাসীদের মধ্যে পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে তাদের শরীরে তারা আয়োডিনের অপুষ্টিজনিত কারণে অনেক সময় ভোগে বা দেখতে পাওয়া যায় তাদের আয়োডিনের অভাব রয়েছে কারণ সমুদ্র থেকে তারা বেশ কিছু দূরে থাকে আর সমুদ্রের মাছ বা লবণ সমুদ্রের জল থেকে যে লবণ তৈরি হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় যেহেতু তাদের মধ্যে আয়োডিনের ঘাটতি থাকে সমুদ্র থেকে অনেক দূরে থাকার কারণে বা অন্যান্য অন্যান্য খাবারের আয়োডিনের ঘাটতি থাকার দরুন তাদের কিন্তু এই টি থ্রি টি ফোর ঠিকঠাকভাবে তৈরি হয় না যখনই টি থ্রি টি ফোর ঠিকঠাকভাবে তৈরি হয় না তখনই কিন্তু টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাকে উদ্দীপিত করে অর্থাৎ ওই ব্যক্তির থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তখন ওই ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় থাইরয়েড গ্রন্থিটা ধীরে ধীরে বড় হতে থাকে বা আকারে বৃদ্ধি পেতে থাকে এই অসুখটাকে এই ডিজর্ডার ডিজর্ডারটাকে বলা হয় এক্সোপথ্যালমিক গয়টার অর্থাৎ বিস্ফারিত চক্ষু সহ গয়টার যেটা দেখতে পাওয়া যায় টিএসএইচের ক্ষরণে যেহেতু টি থ্রি টি ফোর কম রয়েছে তাকে বেশি পরিমাণে খরিত করার জন্য টিএসএইচ বেশি পরিমাণে খরিত হয় থাইরয়েড গ্রন্থিটা উদ্দীপিত হয় থাইরয়েড গ্রন্থির কোষগুলো বিভাজিত হয় বৃদ্ধি পেতে থাকে তখনই ওই অংশে স্পিত আকার ধারণ করে দেন তারপর তারপর যে হরমোনটা রয়েছে সেটা হলো এ সি টি এইচ অ্যাড্রিনো কটিকো ট্রপিক হরমোন এটা কিন্তু পিটিটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খড়িত হয় অগ্রভাগ থেকে খড়িত হয়ে অ্যাড্রোনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাড্রেনাল গ্রন্থিকে খরি উদ্দীপিত করে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন খরণ করতে সাহায্য করে কিন্তু এসিটিএইচ তারপর যে হরমোনটা রয়েছে সেটি হলো জি টি এইচ গোনাডোট্রপিক হরমোন অনেক কটা হরমোনকে একসঙ্গে গোনাডোট্রপিক হরমোন বলা হয় নাম্বার ওয়ান এফএসএইচ এইচ স্টিমুলেটিং হরমোন ফলিক্যাল কার ফলিক্যাল কোথাকার ফলিক্যাল এফএসএইচ হলো একটা ফিমেল ফিমেল বডিতে ক্রিয়াশীল এরকম একটা হরমোন অর্থাৎ অগ্রপিটিটারি থেকে এফএসএইচ খড়িত হয়ে একজন ফিমেল বডির যে গোনাট অর্থাৎ যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ের মধ্যে যে ফলিকেল থাকে সেই ফলিকেলকে উদ্দীপিত করে আসলে ওই ফলিকলের মধ্যে ডিম্বাশয়ের মধ্যে যে ফলিকেল থাকে এবং ফলিকেলের মধ্যে কিন্তু ডিম্বাণু ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে আসলে এই এফএসএইচ ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করে ফলিকুলের বৃদ্ধিতে সাহায্য করে তাহলে এফএসএইচের কাজ কি আমরা দেখতে পেলাম এই এল ফিমেল বডিতে অর্থাৎ মহিলাদের দেহের ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এফএসএইচ ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে এল এইচ ক্ষরণে সাহায্য করে আইসিএসএইচ তো আমরা আগেই দেখেছি এল টি এইচ ল্যাক্টোট্রপিক হরমোন ফিমেল বডির অগ্রপিটিউটারি থেকে ল্যাক্টোট্রফিক হরমোন খরিত হয় এই ল্যাক্টোট্রপিক হরমোন দেখতে পাওয়া যায় যে ফিমেল বডির ক্ষেত্রে অর্থাৎ যে ফিমেল মাতৃত্ব অর্জন করেছে তার ক্ষেত্রে দুগ্ধ তৈরিতে সাহায্য করে অর্থাৎ মাতৃ দুগ্ধ উৎপাদনে সাহায্য করে এল টি ওই জন্য তার নাম হয়েছে ল্যাক্টোট্রপিক হরমোন ল্যাক্টেশান এ সাহায্য করে বা ল্যাকটেশানে সাহায্য করে বা দুগ্ধ উৎপাদনে সাহায্য করে দেন তারপর রয়েছে পিটুইটারি থেকে খরিত হরমোন পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ এবং ছয়কে কিন্তু আমি এই জায়গাতে মার্ক করে রেখেছি অর্থাৎ লিখে রেখেছি অর্থাৎ এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়ুড়েটিক হরমোন এদেরকে কিন্তু আমি হাইপোথ্যালামাসের কাছে লিখে রেখেছি কারণ আছে অবশ্যই কারণ এই পাঁচ এবং ছয় নম্বর হরমোন অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বা এডিএইচ এরা কিন্তু হাইপোথ্যালামাসে তৈরি হয় হাইপোথ্যালামাসে তৈরি হওয়ার পর এখান থেকে বাহিত হয়ে পিটিটা এসে সঞ্চিত হয় সেখান থেকে খরিত হয় তাই জন্য এদেরকে এই জায়গাতে রেখেছি আসলে কিন্তু এই পাঁচ এবং ছয় মানে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইরেটিক হরমোন এরা কিন্তু পিটুইটারি থেকে খড়িত দুটি হরমোন কিন্তু তৈরি হয় আসে তৈরি হয় আসে এসে সঞ্চিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে এবং পশ্চাৎ পিটুইটারি থেকেই কিন্তু ক্ষরিত হয় তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইবেটিক হরমোন খড়িত হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন কিন্তু যে কাজে সাহায্য করে তা হল প্রসবের সময় প্রসবের সময় এটি জরায়ুকে বর্ধিত করতে সাহায্য করে বা প্রসব পথকে বর্ধিত করতে সাহায্য করে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়াতে সাহায্য করে এই অক্সিটোসিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব পথকে প্রসারিত করতে সাহায্য করে অক্সিটোসিন যেটি পশ্চাৎ পিটুটারি থেকে খরিত হয় দেন তারপর যেটি রয়েছে নাম্বার সিক্স ছয় নম্বরে রয়েছে এ অ্যান্টি অ্যান্টিডাইরেটিক হরমোন অর্থাৎ এর ফাংশনটা হলো এর কাজটা হল অ্যান্টি ডায়ুরেটিক অ্যাক্টিভিটি কীরকম দেখা যায় যে এই হরমোনটি আমাদের বৃকের উপরে ক্রিয়া করে বৃক্কের মধ্যে যে সংবর্তনালিকা রয়েছে নিকটবর্তী সংবর্তনালিকা দূরবর্তী সংবর্তনালিকা সেই দূরবর্তী সংবর্তনালিকা দিয়ে যে পরিশ্রুত তরল অর্থাৎ মূত্র তৈরি হচ্ছে যে উপাদানটা থেকে সেই পরিশ্রুত তরলটা থেকে কিন্তু জলকে পুনরায় শোষিত করে আবার রক্তে ফিরিয়ে আনে অর্থাৎ রক্তে জলের ভারসাম্য বজায় রাখে যদি দেখা যায় যদি কোনো কারণে যদি দেখা যায় যে রক্তে জলের ঘাটতি পড়েছে তাহলে পরিশ্রুত তরল থেকে দূরবর্তী সংবর্তনালিকা থেকে এই অ্যান্টিডায়ুটিক হরমোন কিন্তু জলটাকে পুনরায় রক্তে নিয়ে চলে আসে এই কাজে অ্যান্টিডায়ুটিক হরমোন সাহায্য করে অর্থাৎ যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে হরমোন এর পরিমাণটা ধীরে ধীরে কমে গেছে তাহলে সে ঠিকঠাকভাবে যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু রক্তে জলের ভারসাম্য ঠিকঠাক বজায় থাকবে না অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু ওই পরিশ্রুত তরল থেকে পুনরায় রক্তে জল আর ফিরে আসবে না অর্থাৎ তার ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে মূত্র তৈরি হবে যাকে বলা হয় বহুমূত্র এই বহুমূত্র অসুখের ইংরাজি নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস তাহলে এডিএইচ হরমোনের অভাবে মানুষের ক্ষেত্রে যে অসুখটা তৈরি হয় তার নাম হলো বহুমূত্র অর্থাৎ ইংরাজি নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস